হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। বাসলাবাদ থ্রি পরিবার থেকে আমি মোহাম্মদ শফিল আহমেদ ছুব আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের টপিক হচ্ছে ইন্ড্রোসেন যে সিরাপ নিয়ে, মানে জ্বরের ওষুধ, পাখির জ্বরের ওষুধ, যে কোনো পাখি কে খাওয়াইতে পারবেন সবচেয়ে ভালো এটা। আর এটার গ্রুপের নাম হলো ওরাল সলিউশন 10% WW WW, ওরাল সলিউশন, এটা হলো গ্রুপের নাম। আর এই সিরাপটার নাম হলো ইন্ড্রোসেন। সো এই সিরাপটা অনেক ভালো, যে কোনো পাখিকে খাওয়াতে পারবেন। বাজিকা পাখির জ্বর হয় মাঝে মাঝে, বাজিকা পাখিকে খাওয়াবেন। আর জেব্রাফিন্স পাখিকে জ্বর হইলে ওষুধ ট্রিটমেন্ট যদি না করেন, জেব্রাফিন্স পাখি মারা যায়। বাজিকা পাখি মারা যায় না, কিন্তু জেব্রাফিন্স পাখি মারা যায়, তারপর জাভা পাখি মারা যায়। যত ফিন্স মানে ছোট পাখি আছে সবার জ্বর হইলে মারা যায়, কিন্তু বাজিকা পাখি একটু স্ট্রং পাখি, বাজিকা পাখি সহজে মারা যায় না জ্বর হইলে, আবার ঠিকও হইতে পারে। যখন জ্বরটা বাজিকা পাখির বেশি হয় তখন বাজিকা পাখিটা মারা যায়। সো আজকে ইন্ড্রোসেন নিয়ে কথা বলবো। তো ঘুঘুর তো কখনো জ্বর হয় না, কিন্তু ঘুঘুর মানে অধিক সময় ঘুঘুর জ্বর হয় না, ঠিক আছে? অস্ট্রেলিয়ান রিং ডাব বা ডায়মন্ড ডাব, ওদের জ্বর টর সহজে হয় না। তো যদি অনেক অসুস্থ হয়ে যায়, শ্বাসকষ্ট টাসকষ্ট হয়, তখন এটা আপনি খাওয়াইতে পারেন। কিন্তু মেনলি বাজিকা আর ফিন্সকে ও ককাটেল, তো যাই হোক, এটা হলো জ্বরের ওষুধ। সো আজকের টপিক হচ্ছে পাখির জ্বর হলে আপনি কি করবেন। পুরো ভিডিওটা দেখবেন, টানে টানে দেখলে কিছু বুঝতে পারবেন না। আপনার যদি এখন সময় থাকে ভিডিওটা দেখার, আপনি এখন দেখেন মনোযোগ সহকারে, স্ক্যাপ করলে কিছু বুঝতে পারবেন। আপনার যদি এখন সময় না থাকে তাহলে বাদ দেন, কাটে বার হয়ে যান, আপনি অন্য সময় আসে ভিডিওটা দেখিয়েন। সো এগুলা পাখি রিলেটেড ভিডিও, বোঝার একটা ব্যাপার আছে, টানে টানে দেখলে কিছু বুঝতে পারবেন না, বেকার। তা বাবা পরে আবার কমেন্ট করবেন, ঠিক আছে? সো অনেকেই আমি দেখছি ভিডিও টানে টানে দেখে বা স্ক্যাপ করে করে দেখে, ওভাবে আপনারা ভিডিওটা দেখবেন না, ঠিক আছে? সো ইন্ড্রোসেন এই সিরাপটার নাম, এই সিরাপটার নাম হলো ইন্ড্রোসেন 10%, দেখেন আপনারা ইন্ড্রোসেন। আর গ্রুপের নাম হলো ওরাল সলিউশন 10%। যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন ভিডিওটা, তারা ওরাল সলিউশন 10%, এটা হলো গ্রুপ। এই গ্রুপের নামে মানে ফার্মেসিতে যাই বলবেন, ওরাল সলিউশন 10%, এই গ্রুপের নামে আমাকে একটা সিরাপ দেন, জ্বর হয়েছে পাখিকে খাওয়াবো। তো এই ওরাল সলিউশন লেখা থাকবে। ইন্ড্রোসেন তো আমি বাংলাদেশ থেকে ভিডিওটা করতেছি, তো বাংলাদেশে এই সিরাপটার নাম হলো ইন্ড্রোসেন। তো ইন্ড্রোসেন ভিট লেখা আছে এখানে। তো এটার গ্রুপ মানে যে উপাদানটা দিয়ে এটা তৈরি, ওই গ্রুপটার নাম হলো ওরাল সলিউশন 10% WW। তো এই ওরাল সলিউশন 10%টা দেখে আপনারা নিবেন, ইন্ডিয়ান যারা আছেন, যে কোনো একটা কোম্পানি নিলেই হলো। আমাদের এটা বাংলাদেশি ব্র্যান্ড, বাংলাদেশে আমারটা হলো রেনাটা লিমিটেড, এই দেখেন আমারটা হলো রেনাটা, ঠিক আছে? যাই হোক, আমারটা হলো রেনাটা। তো যাই হোক, আমি থাম্বনেইলে ছবিটা দিয়ে দেবো এটা। তো যাই হোক, সো এখন এটা আপনারা খাওয়াবেন কীভাবে সেটা নিয়ে আলোচনা করা যাক। প্রথমে সিরাপটা কিনে এই মেনু কার্ডটা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? এটা হলো অনেক জরুরি। তো যাই হোক, মেনু কার্ডে লেখা আছে চিকিৎসা যদি করতে চান 3 থেকে 5 দিন খাওয়াইতে হবে। বাজিকাকে আপনি, বাজারিগারকে আপনি 5 দিন খাওয়াবেন জ্বর হইলে, আর ককাটেলকেও 5 দিন খাওয়াবেন, আর যত বড় পাখি আছে সবাইকে আপনি 5 দিন খাওয়াবেন। শুধু জেব্রাফিন, জাভা, এগুলো ছোটো পাখিগুলোকে আপনি 3 দিন খাওয়াবেন, মনে রাখবেন। এখানে বলছে 1 মিলি প্রতি 2 লিটার পানিতে মিশিয়ে খাওয়াইতে বলছে 5 দিন, আর জেব্রাফিন্স পাখিকে 3 দিন, 1 মিলি 2 লিটার পানিতে। তো দেখেন, এখন অনেকেই আছে বেশি কথা বলে আর বেশি বোঝে, হ্যাঁ, বুঝবে 1 মিলি 2 লিটার পানি, আমার পাখি এক জোড়া, আমি 2 লিটার পানি কী করবো, এটা বলবে। আবার ফির আপনি একটু পাত্রতে 1 মিলি দিয়ে দেন না, পাখি মারা যাবে, এটা হলো অ্যান্টিবায়োটিক। আর পেটে যদি ডিম থাকে পাখির, অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না। পেটে ডিম থাকা অবস্থায় আপনি নাপা আসে না, আমরা যে মানুষ খাই ওই নাপা 2-3-5 ফোঁটা দিয়ে আপনি পানিতে মিশিয়ে দিতে পারেন, কিন্তু পেটে যদি ডিম থাকে তখন এটা আপনার ইউজ করা উচিত না, কারণ ডিম নষ্ট হয়ে যাবে। এটা হলো অ্যান্টিবায়োটিক, হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক। সো অবশ্যই পেটে ডিম থাকা অবস্থায় আপনারা এটা ইউজ করবেন না। এখন যেটা বললাম, 1 মিলি 2 লিটার পানিতে মিশাইতে বলছে, প্যাকেটের গায়ে লেখা আছে। তো 1 মিলি কাকে বলে সেটা একটু দেখাই দেই। এই দেখেন, এই ইঞ্জেকশনে যে 1 লেখা না, এই সিনিসটাতে 5 মিলি আটে, যেখানে 1 লেখা ওইটা হলে 1 মিলি। তো 2 লিটার পানিতে 1 মিলি মিশাইতে বলছে, ঠিক আছে? 2 লিটার পানিতে 1 মিলি। আর যাদের এক জোড়া বাজিকা পাখি, যাদের অনেকগুলো বাজিকা পাখি, তারা 2 লিটার পানিতে 1 মিলি মিশায় ঝকায়, সবার পাত্রে অল্প 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 দিয়ে দিবে। আর বাজারে যে পাত্র কিনতে পাওয়া যায় পানির পটগুলা, ওখানে 250 ml আটে পানি। আমরা যে ছোট আরসি খাই না, আরসিগুলো যে খাই, ফিজাব টিজাব যে আছে, ওগুলো কিন্তু 250 ml এর। তো 250 ml কত পড়বে, আপনি 1 মিলিকে ভাগ দেন
ওখানে আছে 8 না, তো 10টা দাগ থাকে 1 মিলিতে। তো আপনি এই যে 1 মিলিতে থাকে হলো 10টা দাগ, 1 মিলিতে 10টা দাগ থাকে, ওই সিনিসটাতে আটা হলো 5 মিলি, 5 মিলিতে 50টা দাগ। তো আপনি 1 মিলিতে যে 10টা দাগ আটে, ছোট ছোট দাগগুলা আপনি একটা দাগ খালি দিবেন, যাদের এক এক জোড়া খালি বাজিকে পাখি আছে, পানি পাত্রটা ছোট পানি পাত্র, শুধু এক দাগ, মানে 2 ফোঁটা সিনিস দিয়ে শুধু একটা দাগ দিবেন, দিয়ে মিশিয়ে দিবেন, হয়ে গেল শেষ, মানে 2 ফোঁটা। তো যাই হোক, আপনারা এটাও করতে পারেন, 10কে 8 দিয়ে ভাগ দিতে পারেন, ঠিক আছে, যতটুকু বাড়াবে অতটুক দিবেন, কারণ এই যে 250 250 মিলাই তো 2 লিটার হচ্ছে না 8 দিয়ে। তো যাই হোক, সো আপনাদেরকে আমি বুঝাই দিছি, তো এটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক খাওয়াবে, যতক্ষণ পর্যন্ত অ্যান্টিবায়োটিক খাবেন না আপনি, কোর্স করাবেন না, জ্বর ঠিক হবে না, ঠিক আছে। তো জ্বর ঠিক করাইতে হলে আপনাদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হবে, সো তাহলেই আপনার পাখিটা সুস্থ হবে। 5 দিন খাওয়াবেন, আর যদি 5 দিন খাওয়ানোর পরে যদি সুস্থ না হয়, 7 দিন খাওয়াবেন, আর খাওয়ানোর দরকার নাই। আর জেব্রাফিন্স পাখিকে জ্বর হলে 3 দিন খাওয়ালেই হয়। তো এটা মানে জেব্রাফিন্স যারা কিনবেন, জেব্রাফিন্স কিনার আগে আগে আপনাকে এই অ্যান্টিবায়োটিকটা কিনতে হবে, তারপর আপনি জেব্রাফিন্স কিনবেন, এটা হলো নিয়ম। তো আগে এই জ্বরের ওষুধটা কিনবেন, তারপর আপনি জেব্রাফিন্স পাখি কিনবেন। সো জেব্রাফিন্স কি আপনি মানে পাখিকে দেখাশোনা করবেন, ভালো রাখবেন, পাখি আপনাকে ভালো রাখবে, পাখিকে ভালো জিনিস দিবেন, পাখি আপনাকে ভালো জিনিস দেবে। তো তো এটা তৈরি হয়েছে 20 সালে, ডেট হলো 22 সাল পর্যন্ত, সো আপনি 22 সাল পর্যন্ত ইউজ করতে পারবেন। আর এটা বাংলাদেশি টাকা, এটার দাম হলো 241 টাকা লেখা আছে, তো 245 টাকা মনে হয় নেয় এটা, ঠিক আছে, 241 টাকা লেখা আছে, দেখেন আপনারা, দেখা যাচ্ছে না, সব ঝাপসা দেখাচ্ছে। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি, আজকে ভিডিওটা হলো জ্বর নিয়ে, পাখির জ্বর। এর পরবর্তী ভিডিও বানাবো পাখির ডায়রিয়া নিয়ে, ডায়রিয়া হলে কী ওষুধ খাওয়াবেন, পাতলা পায়খানা হলে কী ওষুধ খাওয়াবেন। সো ওই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের আমাদের বাসলাভা 3 পরিবারকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তারা তো আমাদের পরিবারের একজন সদস্য, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই বাসলাভা 3 পরিবারে সবসময় পাখি রিলেটেড উপকারী ভিডিও দেওয়া হয়, এই সব উপকারী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের যারা নতুন তাদেরকে বলতেছি, আমাদের বাসলাভা 3 পরিবারকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে এই উপকারী ভিডিওগুলো পাইতে থাকবেন। এবং এই উপকারী ভিডিওগুলো নতুন নতুন ভিডিও আমি যখন আপলোড করবো, সাথে সাথে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনাদের ইউটিউব নোটিফিকেশনে চলে যাবে, আপনি পরবর্তীতে ইউটিউব নোটিফিকেশন থেকে দেখে নিতে পারবেন। সো যারা নতুন, আমাদের বাসলাভা 3 পরিবারে পাখি রিলেটেড সব উপকারী ভিডিও দেওয়া হয়, আলফল কোনো ভিডিও দেওয়া হয় না। এই যে যেমন এটা দেখবেন জ্বরের ওষুধ, এটা অনেকে আছে কিন্তু মানে জ্ঞান শেয়ার করলে জ্ঞান বাড়ে, হ্যাঁ, জ্ঞান কখনো কমে না। সো অনেক যারা নতুন পাখি পালকরা, ওরা কখনো জানে না জ্বর হলে কী হবে, পাখিটা মরে যায়, তারপর কষ্ট পায়। সো কাউকে যারা জানে তাদেরকে যদি জিজ্ঞেস করতে চায়, তো বলতে চায় না, মানে কেমন কেমন করে বলতেই চায় না, শয়তান আছে অনেক, তো ওদের ক্ষেত্রে বলতে জ্ঞান শেয়ার করলে জ্ঞান বাড়ে, ঠিক আছে, জ্ঞান কখনো কমে না শেয়ার করলে। সো মানুষকে উপকার করবেন, বাড়বে। তো যাই হোক, সো আপনারাও আমাকে সাপোর্ট করবেন, তো এরকম যদি আমি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাই, মানে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন, ভিডিওটা ভাইরাল করবেন, তো সাপোর্ট পাইলে আমি পাখি রিলেটেড উপকারী ভিডিও বানাইতে থাকবো। আর সাপোর্টটা যদি সেরকম না পাই, তাহলে আমি ভিডিও বানানো বাদ দিয়ে দেবো। তো আপনারাও আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন, যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তারা আমাদের তো পরিবারের একজন সদস্য, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ভিডিও এখানেই শেষ করবো, আর একবার বলে দিচ্ছি, ইনরোসেন ভিটেটা যে কোনো পাখিকে খাওয়াতে পারবেন, আর মেনু কার্ডটা তো পড়েই নেবেন, এটা অনেক ভালো। আর জেব্রাফিন্সের যদি অতিরিক্ত জ্বর হয়ে যায়, মানে আপনি এতদিন লক্ষ্য করেন নাই যে আপনার জেব্রাফিন্সের জ্বর হয়েছে, আপনি হঠাৎ করে দেখতে গেছেন তো ও ফুলে আছে, পুরো গা ফুলে, তখন কী করবেন, সিরাপ জেব্রাফিন্সটাকে ধরবেন, যে অসুস্থ ধরে আলাদা খাঁচা রাখবেন, 5-6 দিন আপনি পর্যবেক্ষণ করবেন, ধরে এই ইনরোসেন আছে না, ওরাল সলিউশন 10%, এটা গ্রুপের নাম, যারা ইন্ডিয়ান আছেন তারা এই গ্রুপের কিনবেন, 1 ফোঁটা নেবেন আঙ্গুলে, এই ধরেন ঠোঁট, 1 ফোঁটা নিয়ে ঠোঁটে দিবেন, ওর জেব্রাফিন্সের ছোটে দিবেন, ও খাই নেবে, এইভাবে ছাড়ে দিবেন 30 মিনিট পর্যন্ত, দেখবেন যদি ঠিক হয় কি হয় না। তা বাবা ফির কালকে যদি তাও না ঠিক হয়, কালকে ধরে 1 ফোঁটা আঙ্গুলের 1 ফোঁটা নিয়ে ও ঠোঁটে দিবেন, ঠিক আছে, মুখে, ও খাই নেবে, ঠিক আছে। দেখবেন আমার তো ধারণা 30 মিনিট নাহলে 1 ঘন্টার ভিতরে আপনার জেব্রাফিন্স সুস্থ হয়ে যাবে। অতিরিক্ত যদি জ্বর হয় তাহলে এরকম করবেন, তাছাড়া কিন্তু করবেন না, এটা আমি আমার পদ্ধতিতে শিখাইলাম। তো যাই, আজকের ভিডিও পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম এবং বিদায়।